Bismillahirrahmanirrahim. আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিস অর্থাৎ বাস্তব বিশ্লেষণ এই বই থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অর্থাৎ অসীম ধারা অর্থাৎ ইনফাইনাইট সিরিজ এই অসীম ধারা থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সলিউশন করব কিন্তু তার আগে আমাদের অসীম ধারা কি সেটা আমাদের একটু জানতে হবে তো চলুন অসীম ধারাটা একটু জেনে নিই যে যদি ইউ সাফিক্স এন এটা কিন্তু একটা অনুক্রম এই মানে গ্রেটার দেন আর লেস দেন চিহ্ন দ্বারা যদি একসাথে থাকে তাহলে এটাকে আমরা বলি অনুক্রম তাহলে যদি ইউ সাফিক্স এন একটি বাস্তব অনুক্রম হয় বাস্তবের কথা বলছি কিন্তু বাস্তব অনুক্রম হয় তাহলে এই অনুক্রমের অসীম সংখ্যক পদের যোগফল অর্থাৎ এই অনুক্রমটা অসীম সংখ্যক পদের যোগফল কী হবে এখানে এনের মান যদি আমি ওয়ান বসাই তাহলে ইউ ওয়ান এনের মান টু বসালে ইউ টু এভাবে ইউ থ্রি প্লাস ডট 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 ইউ এন প্লাস ডট 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 মানে আরও ডট ডটাই আছে এতকে একটি অসীম ধারা বলা হয় হ্যাঁ অবশ্যই একটা অসীম ধারা হবে কেননা এর মান যে কত দূর পর্যন্ত গেছে আমরা জানি না এবং এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে সামেশন অফ এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি কেননা এনের মান আমরা ওয়ান থেকে শুরু করছি আর এখানে কত দূর পর্যন্ত যা যাচ্ছে যে এনের মান এন আছে এরপরে যে আরও কত দূর গেছে আমরা জানি না তাই সামেশন এন ইকুয়াল ওয়ান থেকে ইনফিনিটি ইউ সাফিক্স এন ইকুয়ালস টু ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি প্লাস ডট 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 প্লাস ইউ এন প্লাস ডট 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 দ্বারা সূচিত করা হয় অর্থাৎ এই ধারাটাকে আমরা এইভাবেও সূচিত করতে পারি তো আমরা একটা এক্সাম্পল দেখি যে অসীম ধারা কী হতে পারে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সামেশন অফ এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি ওয়ান বাই এন এটা আমরা ধারাটা ধরে নিলাম ওয়ান বাই এন তার মানে এখানে যদি আমরা এনের মান ওয়ান বসাই তাহলে ওয়ান পাবো কেননা ওয়ান বাই ওয়ান মানে ওয়ান এনের মান টু বসালে হাফ পাবো কেননা এক বাই দুই এনের মান থ্রি বসালে ওয়ান বাই থার্ড এনের মান ফোর বসালে ওয়ান বাই ফোর্থ প্লাস ডট 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 একটা অসীম ধারা কেন অসীম ধারা এখানে এনের মান আমাদের ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত চলতেছে অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত চলতে চলতে হয়তো বা এই ধারাটার লাস্ট পদ অর্থাৎ ইনফিনিটিতম পদ বা তার পুরো আগের পদ বা ওই রকম পদের ক্ষেত্রে লাস্টের মানটা আমাদের জিরো আসবে এরকম আসবে তো এইরকম যেহেতু একটা অসীম ধারা অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত চলতেছে তাহলে এটাকে আমরা অসীম ধারা বলবো এখন আসি আমরা ধারা কত প্রকার আমরা জানি ধারা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অভিসারী ধারা বা কনভার্জেন্ট সিরিজ আর একটা হচ্ছে অপসারী ধারা অভিসারী ধারা কোনটা আর অপসারী ধারা কোনটা সেটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখা উচিত তো অভিসারী ধারা হচ্ছে কি যে যদি কোনো অসীম ধারার প্রথম এন পদের যোগফল অর্থাৎ এনতম আংশিক যোগফল কোনো সসীম ও অন্যান্য সীমার দিকে ধাবিত হয় তবে ধারাটিকে অভিসারী ধারা বলা হয় অর্থাৎ এই এটা একটা অভিসারী ধারা অর্থাৎ সামেশন অফ এন ইকোয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি ওয়ান বাই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়ালস টু এখানে যদি আমরা এনের মান ওয়ান বসাই তাহলে ওয়ান বাই ওয়ান পাবো এনের মান টু বসালে এনের মান যদি আমরা টু বসাই তার মানে টু দি ওয়ান বাই টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান অর্থাৎ টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান তার মানে টু এর উপর পাওয়ার ওয়ান টু এর উপর পাওয়ার মানে হচ্ছে টু তার মানে ওয়ান বাই টু এভাবে এই ধারাটা একটা অভিসারী ধারা কীভাবে ধারাটা অভিসারী ধারা এটা যদি আমরা আংশিক যোগফল বের করতে যাই আমাদের বলেই দিছে যেহেতু আংশিক যোগফল আমাদের সসীম এবং অনন্য সীমার দিকে ধাবিত হবে অর্থাৎ একটা সসীম থাকবে তো আংশিক যোগফলটা আমরা কীভাবে বের করব আংশিক যোগফল আচ্ছা এই এই ধারাটা আমরা উঠায় নিলাম এই ধারাটা উঠায় নেওয়ার পর আমরা এখানে আংশিক যোগফলটা কীভাবে করব তো যেহেতু এটা একটা গুণোত্তর ধারা হিসেবে চলতেছে তো সেক্ষেত্রে গুণোত্তর ধারার সূত্রটা আমরা কী জানি যদি আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাত যদি ওয়ানের চেয়ে বড় হয় তখন একটা কন্ডিশন হবে আর ওয়ানের চেয়ে ছোটো হলে এখানে আর একটা কন্ডিশন হবে তো এখানে আর এর মান আমাদের কত আসতেছে দ্বিতীয় পদ থেকে তার আগের পদ অর্থাৎ পরের পদ থেকে পূর্ববর্তী পদ যদি আমরা কাজ করে থাকি তাহলে কী হবে যেহেতু গুণোত্তর ধারা তার মানে পূর্ববর্তী পদকে অর্থাৎ পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ তার মানে হাফকে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান দ্বারা ভাগ ওয়ান দ্বারা ভাগ করলে আমাদের আসতেছে হাফ তো হাফটা কি ওয়ানের চেয়ে বড় নাকি ছোটো অবভিয়াসলি ওয়ানের চেয়ে ছোটো তার মানে এখানে আর এর মান আমাদের আসতেছে ওয়ানের চেয়ে ছোটো তো ওয়ানের চেয়ে ছোটো হলে সেই সূত্রটা আমাদের কী হবে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর এটা হচ্ছে আমাদের এই যোগফলের সূত্র তাহলে এই ধারাটা যোগফলের সূত্রটা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কী আসবে এখানে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন আর এর মান আমাদের কত আসলো হাফ তার মানে হাফ তার উপর পাওয়ার হিসেবে থাকবে এন বাই নিচে ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে হাফ তাহলে এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে ওয়ান মাইনাস এনের পাওয়ারটা যদি আমরা কাজ করে দিই তাহলে ওয়ানের উপর পাওয়ার এন আমরা দিই বা যেটাই দিই না কেন তার মানে ওয়ানে আসবে তার মানে ওয়ান বাই টু এর উপর পাওয়ার হিসেবে এন আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস হাফ ওকে তো এইটার আংশিক যোগফল আসলে আমাদের এটা এখন যদি আমরা এটার অসীম পদ পর্যন্ত যোগফল বের করতে যাই অর্থাৎ আংশিক যোগফল এস সাফিক্স এন ইকুয়ালস টু এইটা থেকে আমরা ক্যালকুলেশন করে এখানে নিয়ে আসলাম তাহলে এখন আমরা অসীম পদ পর্যন্ত যদি যোগফল আমরা বের করতে যাই তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস সাফিক্স এন ওকে তাহলে এটার মানটা আমাদের কী আসবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওকে
1 minus 1 by 2 to the power n by 1 minus half. Okay, this has just আমরা s suffix n এর মানটা আমরা বসাই দিলাম ওকে এখানে ক্যালকুলেশন করলে আমাদের কি কন্ডিশনটা আসবে সেটা আমরা একটু দেখে নেই তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে এরকম মান আসবে 1 minus 1 by 2 to the power infinity by নিচে হচ্ছে 1 minus half ওকে তো 1 minus 2 to the power infinity তার মানে এটার মান 0 আসবে 1 থেকে 0 বাদ দিলে 1 আর নিচে হচ্ছে 1 থেকে half গেলে half ওকে তাহলে এখানে যদি আমরা halfটাকে উল্টায় দেই তাহলে কি আসবে শুধু 2 আসবে তো 2 একটা কি সসীম একটা মান না বা যার একটা মান আছে তো তার মানে এই ধারাটা 2 এর দিকে ধাবিত হচ্ছে তার মানে এই আংশিক যোগফল একটা সসীম এবং অনন্য সীমা 2 2 এর দিকে অগ্রসর হচ্ছে এজন্যই এই ধারাটা হচ্ছে একটা অভিসারী ধারা এখন যদি আমরা অপসারী ধারার ক্ষেত্রে আসি অর্থাৎ ডাইভারজেন্ট সিরিজের ক্ষেত্রে আসি তো ডাইভারজেন্ট সিরিজটা হচ্ছে এরকম যে n এর মান এখানে n এর মান প্লাস ইনফিনিটি এর দিকে অগ্রসর হলে যদি কোনো অসীম ধারার প্রথম n পদের যোগফল অর্থাৎ n তম আংশিক যোগফল n তম আংশিক যোগফল যদি প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি এর দিকে অগ্রসর হয় তবে ধারাটাকে অপসারী ধারা বলা হবে অর্থাৎ এখানে যেমন আমাদের নির্দিষ্ট একটা মান 2 আছে এই নির্দিষ্ট মান 2 না এসে যদি এখানে প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি দিকে ধাবিত হইতো তাহলে এই ধারাটাকে আমরা অপসারী ধারা বা ডাইভারজেন্ট সিরিজ বলতাম তো এরকম একটা ধারা যদি আমরা বলতে যাই তো এরকম একটা ধারা নিতে পারি যে সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি u সাফিক্স n ইকুয়ালস টু আচ্ছা এখানে আমরা ডাইরেক্ট একটা ধারা নিয়ে নেই যে সামেশন n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি n এটাকে আমরা যদি করি এক্সপ্যান্ড করি তাহলে আমাদের কি আসবে n এর মান যদি আমি 1 বসাই তাহলে 1 পাবো n এর মান 2 বসালে 2 পাবো n এর মান 3 বসালে 3 পাবো n এর মান 4 বসালে 4 পাবো প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে তো এটার মান যেহেতু সামেশন n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত n এর মান আমরা বের করতে চাচ্ছি তার মানে ইনফিনিটি পর্যন্ত এখানে চলতে থাকবে কতদূর পর্যন্ত যাবে আমি জানি না তো এই ধারাটা একটা অপসারী ধারা এটা একটা অপসারী ধারা অপসারী ধারা কেন এটা অপসারী ধারা হবে কেননা n তম আংশিক যোগফলটা হবে কি আমাদের এখানে n তম আংশিক যোগফলটা কি হয়ে যাবে এই ধারাটার ক্ষেত্রে n তম আংশিক যোগফলটা আমাদের s সাফিক্স n যদি আমরা আসি তাহলে এখানে আমাদের n তম আংশিক যোগফলটা হবে n ইনটু n প্লাস 1 বাই 2 কেননা এটা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র আসতেছে যেহেতু তো n ইনটু n প্লাস 1 বাই 2 এই স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র আমরা জানি এটা তার মানে এটা হচ্ছে আংশিক মানে n তম পদ পর্যন্ত আংশিক যোগফলের সূত্র আর এটাকে যদি আমরা এখন ইনফিনিটি অর্থাৎ অসীম পদ পর্যন্ত আমরা যদি যোগফলটা বের করতে যাই তাহলে আমরা এইভাবে করতে পারি যে লিমিট n টেন্স টু ইনফিনিটি লিমিট n টেন্স টু ইনফিনিটি s সাফিক্স n ইকুয়ালস টু তাহলে s সাফিক্স n এর মানটা আমরা বসাই দিই লিমিট n টেন্স টু ইনফিনিটি s সাফিক্স n এর মানটা হচ্ছে n ইনটু n প্লাস 1 বাই 2 ওকে তাহলে এখানে যদি আমরা n এর মান ইনফিনিটি বসাই দিই তাহলে কি কন্ডিশন আসবে এখানে তো n এর মান যদি ইনফিনিটি বসাই দিই তাহলে আমাদের এখানে প্লাস ইনফিনিটি আসবে তো প্লাস ইনফিনিটি যা প্লাস ইনফিনিটি দিকে ধাবিত হচ্ছে অথবা এখানে মাইনাস ইনফিনিটি যদি আসতো তারপরে মাইনাস ইনফিনিটি আসলে মাইনাস ইনফিনিটির দিকে ধাবিত হইতো তার মানে অবভিয়াসলি এই ধারাটা একটা অপসারী ধারা ওকে এখন আমরা একটু অবিশ্রুতি পরীক্ষণ নিয়ে আমরা আলোচনা করব যে অবিশ্রুতি আমরা কীভাবে নির্ণয় করব আচ্ছা অবিশ্রুতি পরীক্ষা সম্পর্কিত ধারণা থেকে আমরা তুলনামূলক পরীক্ষণ অর্থাৎ অবিশ্রুতি যাচাই যখন করব তখন আমরা এই তুলনামূলক পরীক্ষণের সাহায্যে সব কিছু অঙ্ক অর্থাৎ সব অসীম ধারার অঙ্ক সলভ করার চেষ্টা করব যে সব কিছু আমরা অবিশ্রুতি এই তুলনামূলক পরীক্ষণের সাহায্যে করব তো এই তুলনামূলক পরীক্ষণের আমাদের যে দুইটা ধাপ আছে একটা হচ্ছে প্রথম তুলনামূলক পরীক্ষণ আর একটা হচ্ছে দ্বিতীয় তুলনামূলক পরীক্ষণ তো এই দ্বিতীয় তুলনামূলক পরীক্ষণ থেকেই কিন্তু আমরা এই দ্বিতীয় তুলনামূলক পরীক্ষণের সাহায্যে অর্থাৎ সেকেন্ড কম্প্যারিজন টেস্টের সাহায্যে আমরা সব কিছু সলভ করব তো এই দ্বিতীয় তুলনামূলক পরীক্ষণ কি যে যদি সামেশন অফ এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি অর্থাৎ সামেশন অফ এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি ইউ সাফিক্স এন একটা ধনাত্মক পদযুক্ত অসীম ধারা হয় এবং এর মান অর্থাৎ লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন টু দি পাওয়ার পি ইউ সাফিক্স এন ইকুয়ালস টু এ হয় এটা সাফিক্স এ হয় তাহলে এক নম্বর শর্ত হচ্ছে যে এই এইটা অভিসারী হবে যদি পি এর মান অভিসারী হবে যদি পি এর মান এক এর চেয়ে বড় হয় আর পি এর মান এক এর চেয়ে বড় হলে সেটা অভিসারী হবে আর পি এর মান যদি এক এর চেয়ে ছোট অথবা একের সমান হয় এবং এ নট ইকুয়ালস টু জিরো বা এ এর মান অসীম হয় অভিসারী হতে গেলে অবভিয়াসলি পি গ্রেটার দেন ওয়ান এবং এ এর মানটা হতে হবে সসীম আর যদি অপসারী হতে যায় অর্থাৎ অবিশ্রুতি যাচাই যেহেতু করতেছি যদি অপসারী হতে যায় তাহলে এই কন্ডিশন স্যাটিসফাইড করবে অর্থাৎ পি লেস অর ইকুয়াল ওয়ান অর্থাৎ ওয়ানের সমান অথবা ওয়ানের চেয়ে ছোটো আবার এ নট ইকুয়াল জিরো
অর্থাৎ এ নট ইকুয়াল জিরো, অথবা এ এর মান যদি অসীম হয়ে যায় সেক্ষেত্রে আমরা সেই ধারাটাকে আমরা অপসারী ধারা বলবো। অর্থাৎ আমরা এখানে সুন্দরভাবে বলতে পারি যে অবিশ্রুতি যাচাই, অবিশ্রুতি যাচাইয়ের ক্ষেত্রে যদি এরকম হয় যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন টু দি পাওয়ার ফি ইউ সাফিক্স এন ইকুয়ালস টু এ হলে তুলনামূলক পরীক্ষণের দ্বিতীয় দ্বিতীয় পরীক্ষণটি সহজ হয়। আর এই পরীক্ষণ আসলে ভগ্নাংশ টাইপের ক্ষেত্রে হয়ে থাকে, আর সেটা নিয়মটা হলো লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন টু দি পাওয়ার ফি ইউ সাফিক্স এন ইকুয়ালস টু এই মানটা সসীম মান হবে, এই মানটা অবশ্যই সসীম হতে হবে। এখানে পি গ্রেটার দেন ওয়ান হলে অবিসারী, অর্থাৎ পি গ্রেটার দেন ওয়ান আর এই মানটা যদি সসীম হয় তাহলে সেটা অবিসারী হবে। আর পি লেস অর ইকুয়াল ওয়ান এবং এ নট ইকুয়ালস টু জিরো বা এ অসীম হলে সেইটা অপসারী হবে। আর পি এর মানটা আমরা কীভাবে নির্ণয় করবো? পি এর মান বের করার নিয়ম বড় পাওয়ার থেকে ছোট পাওয়ারের বিয়োগফল, অর্থাৎ এটা আমার বানানো নিয়ম। অর্থাৎ এই পি এর মান বের করার নিয়মটা হলো বড় পাওয়ার থেকে ছোট পাওয়ারের বিয়োগফল। অর্থাৎ ভগ্নাংশ টাইপের যদি মান থাকে এরকম যে এন টু দি পাওয়ার ফোর এন এনের ওপর স্কেয়ার, তার মানে এখানে পি এর মানটা আমরা যদি বের করতে যাই তাহলে পি ইকুয়াল হবে বড় পাওয়ার হচ্ছে ফোর আর সেটা থেকে আমরা ছোটো পাওয়ার বাদ দেবো টু, তার মানে এখানে পি এর মান আসবে আমাদের টু। তো এইভাবে আর কি আমরা আমার সহজ টেকনিকে এইভাবে বলছি। তো এইভাবে আশা করি বোঝা গেছে, এরপরে আমরা যখন ম্যাথ সলিউশন করব তখন আরও সুন্দরভাবে বুঝতে পারবো বা ওখানে আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। তো ধন্যবাদ, আশা করি এতটুকু বুঝতে পারছি।